হ্যালো বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো কোন দুইটা কাজ করলে তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট আর কোনোদিন হ্যাক হবে না। তো চলো শুরু করি। তো তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার পরে এখানে ক্লিক করতে হবে, দেন এখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে, দেন লেফট থেকে 2 নম্বর অপশনটি অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এর এডিট বাটনে ক্লিক করতে হবে। এখানে গেট স্টার্টে ক্লিক করতে হবে। এখানে দুইটা মেথড আছে, অথেন্টিকেশন অ্যাপ এবং টেক্সট মেসেজ। আমি সাজেস্ট করব টেক্সট মেসেজ ইউজ করার জন্য। এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে। আমার মোবাইল নাম্বার প্রথমে দেওয়া আছে, সো এটা বাই ডিফল্ট নিয়ে নিছে। দেন নেক্সটে ক্লিক করতে হবে। তো এখন তোমাদের মোবাইলে একটা 6 ডিজিটের কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। তো আমি এখন আমার মোবাইল থেকে 6 ডিজিটের কোডটা বসাবো। দেন ফিনিশে ক্লিক করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এটা অন হয়ে গেছে। অফ করতে চাইলে এখানে টার্ন অফে ক্লিক করতে হবে। আর যদি তোমরা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাও তাহলে এখান থেকে করতে পারবে, আর যদি নাম্বার রিমুভ করতে চাও তাহলে এখান থেকে করতে পারবে। সো আমাদের এখন আর একটা কাজ বাকি, সো আমরা এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করব, আবার সেটিংসে যাব, আবার সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করব। দেন স্ক্রল ডাউন করে গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগ ইন এখানে এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে টেক্সট মেসেজের একটা অপশন আছে, এটা সিলেক্ট করব। আর যদি আমরা মেসেঞ্জারে নোটিফিকেশন পেতে চাই যখন আনঅথরাইজ লগ ইন হবে, তাহলে আমরা এখান থেকে এটা সিলেক্ট করব। তো আমি চাই না, এই জন্য এটা ডোন্ট গেট নোটিফিকেশন ক্লিক করব। দেন এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করব। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা এখন অন হয়ে গেছে। যখনই নতুন কেউ তাদের ডিভাইসে তোমাদের পাসওয়ার্ডে লগ ইন করতে চাইবে, তোমাদের মোবাইলে একটা 6 ডিজিটের কোড চলে আসবে। সো অন্য কেউ তোমাদের পাসওয়ার্ড জেনে গেলেও সে লগ ইন করতে পারবে না। সো আমি সাজেস্ট করবো তোমরা তোমাদের প্রত্যেকের প্রোফাইলে এই দুইটা অপশন চালু করে রাখো, তাহলে তোমাদের অ্যাকাউন্ট আর কোনো দিন হ্যাক হবে না। সো বন্ধুরা, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি।